চট্টগ্রামের পতেঙ্গায় বেপরোয়া লরির ধাক্কায় পুকুরে পড়ে নিখোঁজ শিশু সাকিবের মরদেহ 4 ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাত 8:30 নাগাদ পতেঙ্গা বিমানবন্দর সড়কে এক শিশুসহ 4 পথচারীকে নিয়ে বেপরোয়া একটি লরি পুকুরে পড়ে যায়। এই ঘটনায় দ্রুত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 1 জনকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ শিশু সাকিবকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় 4 ঘন্টা চেষ্টার পর রাত 12:30টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পানিতে লরির নিচে চাপা পড়েছিল শিশুটি। পুলিশ জানায় একটি রিকশাকে ধাক্কা দিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় লরিটি। লরির চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে।